অশরীরী আত্মা নাকি অজানা প্রাণীর আক্রমণ, বুঝতে পারছে না গোটা গ্রাম। দিন হোক বা রাত, অজানা কোনো প্রাণী বা জন্তুর আক্রমণে শিকার গ্রামের একাধিক শিশু, ভয় সিটিয়ে রয়েছেন তারা। এমনই চাঞ্চল্যকর ঘটনা গত 3 দিন ধরে ঘটে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের দাসপাড়ায়। নির্ভয়পুর গ্রামের নাম, অথচ সেখানেই ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে শিশুরা। দিন হোক বা রাত, গ্রামের পাশে শিলাবতী নদীর ঘাটে খালি লম্বা লম্বা নখযুক্ত একটি সাদা রঙের বড় হাতের মতো কিছু আক্রমণ করে আঁচড় মেরে ঘায়েল করছে শিশু থেকে বড়দের, কয়েকজন গুরুতর আহত। গত 3 দিন ধরে এমনই ভৌতিক ঘটনা গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে দিন যত পেরোচ্ছে, কচি কাঁচা থেকে বয়স্ক প্রত্যেকের মনে দানা বাঁধছে কুসংস্কারের চিন্তাভাবনা। কুসংস্কারের ফলে ছড়িয়ে উঠছে গুজব। গ্রামবাসীদের কথায় তারা সরাসরি এই নিয়ে প্রশাসনের কাউকে কিছু জানাননি। গ্রামে পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা নেই, যার জেরে নদীর জলই ভরসা। সম্প্রতি এমন ঘটনায় আতঙ্কিত মানুষজন নদীতে যাওয়া বন্ধ করেছেন, অগত্যা যেতে হলে জোট বেঁধে যাচ্ছেন। স্নান বাসন মাজা কাপড় কাচা থেকে যাবতীয় কাজ জোট বেঁধে গিয়েই করতে হচ্ছে। প্রশাসনের তরফে উদ্যোগ নিয়ে গ্রামের মানুষের এহেন ধারণা বা সত্য ঘটনা উদ্ঘাটন হোক, এমনটাই সবাই চাইছেন। যে এত জলে চান করছিলাম, চান করার পর হচ্ছে আমাকে হচ্ছে পায়ে ধরেছিল। আমি যে অনুদি ই আর কি করছে, ই আর কি করতে করতে আমাকে কোনটাকে নিয়ে যে ডুবাচ্ছে তুলছে, ডুবাচ্ছে তুলছে, ডুবাচ্ছে তুলছে, দিয়ে ধরতে পারেনি।